ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাওয়া এক গৃহবধূ ও তার সন্তানকে বাঁচাতে গিয়ে নিহত হলেন এক কলেজ ছাত্র। এত চেষ্টার পর শিশুটিকে বাঁচাতে পারলেও বাঁচাতে পারেননি আত্মহত্যা করতে যাওয়া গৃহবধূকে, পাশাপাশি হারালেন নিজের প্রাণও। পহেলা এপ্রিল গাইবান্ধা শহরের আদর্শ কলেজ সংলগ্ন রেল লাইনে ঘটে এই মর্মান্তিক ঘটনা। ঘটনার দিন সকালে এক বছর বয়সী শিশুপুত্রকে নিয়ে রেল লাইনে আত্মহত্যা করতে গিয়েছিলেন 35 বছর বয়সী গৃহবধূ রাজিয়া বেগম। দূর থেকে এ ঘটনা দেখেন এসকেএস স্কুল অ্যান্ড কলেজের ছাত্র জুবায়ের। মা ছেলেকে বাঁচাতে দৌড়ে আসে সেই কলেজ ছাত্র। সে সময় চলন্ত ট্রেনের সাথে ওই গৃহবধূর দূরত্ব ছিল মাত্র 8 থেকে 10 ফুটের মতো। কলেজ ছাত্র জুবায়ের শিশুটিকে রেললাইনের বাইরে সরিয়ে দিলেও শেষ মুহূর্তে নিজে ও সেই গৃহবধূকে নিয়ে সরে যেতে পারেননি। ফলে মুহূর্তেই ট্রেনের ধাক্কায় নিহত হন তরুণ জুবায়ের ও গৃহবধূ রাজিয়া। তবে রাজিয়ার শিশুপুত্র কিছুটা আহত হলেও সে বেঁচে আছে বলে জানা যায়। পরে সকালবেলা আমি ওকে বললাম যে তোমারই ভাতটা দাম দো, আমি কাজে যাব, আমার বাসার সামনে কাজ, ওইখানটে কাজে যাব। এখন বললো যে ঠিক আছে। এই কথা বলিয়া আমি রাস্তা দিয়ে গেছি, রাস্তা দিয়ে যাই, ডিম ডিম নিয়ে এসে দিয়েছি, দিয়ে আমি একটু শুরছি, শোয়ার পরে আইসি দেখি আর নাই। পরে গাড়িটা গেল, যাওয়ার পরে চিল্লা চিল্লি শুরু হয়েছে আর কি, জানোয়ার তোর স্ত্রী মারা গেছে। স্বজনদের ভাষ্য, এ ঘটনার আগের রাতে স্বামী স্ত্রীর মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। এরপর ছেলেকে সাথে নিয়ে সিঁড়িতে বসেই ভোর পর্যন্ত কাটিয়ে দেন রাজিয়া বেগম। পরদিন সকালে সবই ঠিক ছিল, এমনকি ঘটনার দিন সকালে দোকান থেকে মা ও ছেলে পাউরুটি কিনে এনে খান বলেও জানান স্বজনরা। সকালবেলা উঠিয়ে দোকানত গেছে, যায় 30 টাকার পাউরুটি কিনে এনেছে আর নিয়ে 2 মাসে বসিয়ে খাইছে। এলাকাবাসী জানান, 3 বছর আগে ভালোবেসে রাজিয়া বেগম নামের সেই নারীকে সুনামগঞ্জ থেকে নিয়ে এসে বিয়ে করেন গাইবান্ধার পৌর এলাকার মাঝিপাড়ার আনোয়ার হোসেন। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে নানা বিষয়ে চলত দ্বন্দ্ব ও বিরোধ। সাম্প্রতিককালে যা রূপ নেয় চরম মাত্রায়। তুই কেন এইভাবে মারিস প্রতিদিন? বাচ্চা একটু কাজিয়া করতে পারে, সে বলি যে এত তুই মারবি, এত মারধর করবি, সেটা তো ঠিক না। পরে আমার একটা গালি দিছে, ঠিক আছে গালি দিয়া। তবে নিহতের স্বামী আনোয়ারের ভাষ্য, তাদের মধ্যে মাঝে মাঝে বাগবিতণ্ডা হলেও কখনো স্ত্রীর গায়ে হাত তোলেননি তিনি। আমার স্ত্রীকে আমি মারধর করতাম না, এমনি কথায় কথায় ইয়ে করতাম যে তুমি এটা করো ওটা করো, এরকম করো না। এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট থানা পুলিশ। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা। আমরা রাজিয়ার ডেড বডি তার বাড়ি থেকে উদ্ধার করেছি, এটা এই সংক্রান্তে আইনি বিষয়টি আর প্রক্রিয়া দিন আছে।